না না, দিলীপ ঘোষ, দিলীপ দাকে ধরুন তার তো তাহারই দেওয়া হয়েছে। মন্তেশ্বরে যে ভোট হয়েছে, এ ভোট কি অ্যাকচুয়াল রিফ্লেকশন? আপনি বলুন, একটা লোকসভার কেন্দ্রে 7.5 লক্ষ ভোটে জিতছে কি পপুলার ক্যান্ডিডেট? এ তো পুরোনো দিকে দিনের আরামবাগের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, কেশপুরের নন্দরানী দলের কথা মনে করিয়ে দিচ্ছে, আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে দিচ্ছে, গড়বেতার সুশান্ত ঘোষের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা তো কমপ্লিটলি মানে ভয় আতঙ্কের পরিবেশ। আর এই যে বেনিফিশিয়ারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, এইটা কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে। তার ফল কিছুটা ভাবে একদিকে শোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব, অমুক চলে যাবে, অমুক দেব না, বন্ধ করে দেব, সাগর দিঘিতে বন্ধ করেছি, তোমার গ্রামেও বন্ধ হবে। এই যে হুমকি, আর সীমাহীন নির্লজ্জভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসন্ন আমাদের অল্প ভোটে হারতে হয়েছে। সামান্য বিজেপি নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন যে দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করা হবে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। রাজ্য সভাপতি তো আমি করি না, আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই, আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারোর কাছে তদবির করি। পার্টি মনে করেছে দিয়েছে, তাই আমি কাজ করছি, তো ভবিষ্যতেও কাজ করবো, সিনসিয়ারলি কাজ করবো, নো কম্প্রোমাইজ কাজ করবো। এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেসের 2001-এর প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে, হয় এবার নয় নেভার। তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল, তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে। বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে। 2004-এ দেখেছি তৃণমূল 9-1 হয়ে গেছিল, মমতা ব্যানার্জি 1-1 খুঁটিয়ে খুঁটিয়ে জিতেছিলেন 98,000 ভোটে। অজিত মাঝা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল, সবাইকে হারতে হয়েছিল। এসব জিনিস তো দেখেছি, আমাদের কাছে তো ওগুলো আমার কাছে অন্তত হবে না, আমি উত্থান পতনের সাক্ষী। আর যারা এই উদ্ধত অহংকার দেখা, তাদের পতন হবে। তৃণমূল কংগ্রেস তো 4 সালে 29% ভোটে নেমে গেছিল, 9টা এমপি ছিল, 1-1 নেমে গেছিল এবং 29% ভোটে। আমাদের তো 21-এর পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল, 57 জন কর্মীকে খুন করা, 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেভেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খেটে 3 বছরে আবার সংগঠনকে 60% দাঁড় করাতে পেরেছিলাম, 100% পারি। তারপরেও 2021-এ আমাদের যে ভোট ছিল তার থেকে 1% ভোট বেড়েছে। 2021 সালে 77টা বিধানসভায় লিড ছিল, এবারে 100-এর কাছাকাছি বিধানসভাতে লিড আছে, এমনকি কলকাতাতে মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর এসব বিধানসভাতে বিজেপি লিড করেছে, কলকাতার মতো জায়গাতে। আপনারা সব হিসাবগুলো করবেন, তারপরে বুঝতে পারবেন। এবং 2021-এ আমাদের 12টা লোকসভায় লিড ছিল, হয়তো 2-1 সিট এদিক ওদিক হয়েছে, নতুন এসেছে 2-1 গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং, আমাদের যে সাপোর্ট বেস, এটা আমরা ধরে রাখতে পেরেছি। এটা ডিউটি জনগণ, এটা বড় ব্যাপার। আমাদের আরও কাজ করতে হবে, আরও সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে, এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে। সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল, এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন, আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে, বিরোধী তেমন থাকে, একদম থাকতে পারে না। তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে, আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে, সেই দায়িত্ব আমরা